ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ এবং রিপাবলিকান পার্টির কংগ্রেসে পূর্ণ বিজয়ের পর যুক্তরাষ্ট্রের নারীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। ট্রাম্পের শাসনামলে পুরুষতান্ত্রিক ও কনজারভেটিভ নীতির প্রসার ঘটেছে, যা তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারকে সংকুচিত করার আশঙ্কা তৈরি করেছে। এই উদ্যোগ থেকে যুক্তরাষ্ট্রে আবার জেগে উঠেছে ফোরবি আন্দোলন, একটি চাঞ্চল্যকর এবং প্রতিবাদী সংগ্রাম যেখানে নারীরা পুরুষদের সঙ্গে সম্পর্ক, বিয়ে এবং সন্তান ধারণ বর্জনের ডাক দিয়েছে। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে দক্ষিণ কোরিয়ার নারীরা প্রথমে আন্দোলন শুরু করেন, যেখানে তারা পুরুষতন্ত্রের বিরুদ্ধে এবং নিজেদের মর্যাদা রক্ষার্থে একে একে নিজেদের উপর চাপানো সামাজিক নিয়মগুলো মেনে চলা প্রত্যাখ্যান করেন। এদিকে ট্রাম্পের বিজয়ের পর যুক্তরাষ্ট্রের নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোরবি আন্দোলন সমর্থন জানাতে শুরু করেছেন। এক পোস্টে বলা হয়েছে, নারীরা, আমাদের এখন দক্ষিণ কোরিয়া নারীদের মতো ফোরবি আন্দোলন শুরু করার সময় এসেছে। বিয়ে নয়, সন্তান জন্ম নয়, পুরুষদের সঙ্গে ডেটিং নয়, আর কোনো সম্পর্ক নয়। যুক্তরাষ্ট্রের জন্মহার কমিয়ে দিতে হবে এবং আমরা পুরুষদের বিজয়ের হাসি হাসতে দিতে পারি না, আমাদের মরণ কামড় দিতে হবে। এই পোস্টটি মাত্র 48 ঘন্টায় 2 কোটি ভিউ এবং প্রায় 5 লাখ রিয়েকশন পেয়েছে। টিকটকেও একই ধরনের প্রচারণা ছড়িয়ে পড়েছে, যেখানে নারীরা একে একে পুরুষদের বয়কট করার পক্ষে সাফ কথা বলেছেন। নিউজ ডেস্ক, ভোরের পাতা।